হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছি। তো এটা কি বলতো, এটা কালকের একটা বাসি আলু সেদ্ধ বেঁচে গেছিলো, তো সেটা ফেলে দেবো? আমার আবার ফেলতে খুব মায়া লাগে, সেই কারণে দেখো ওটাকে একটু মেখে নিলাম, আর তার মধ্যে একটু চাল বাটা ডাল বাটা দিয়েছি। ডাল বাটার বড়া কি বলতো এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু তার মধ্যে আর একটু টেস্ট করার জন্য আমি দেখো এর মধ্যে পেঁয়াজ কুচি, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ, এটা তো দিতেই হবে। তো সব কিছু দিয়ে মিক্স করে আমি এটাকে মেখে নেব, তারপরে এটা কি করব তোমরা তো বুঝেই গেছো, এটা দিয়ে বড়া ভাজবো আর কি, পকোড়ি। তো দেখো আজকে আমার হাত থেকে কিরকম হচ্ছে আর কি, দেখো প্রথম বড়াটাই পুরো লম্বা হয়ে গেছে মানুষের মতো, মানে আমি যেরকম সেভে করতে চাইছি মানে এটা একটু পাতলা হয়ে গেছে ব্যাটারটা, সেই কারণে মানে উল্টোপাল্টা হচ্ছে, মানে গোলও হচ্ছে না কিছুই হচ্ছে না, মানে ই হয়ে যাচ্ছে আর কি, থেবড়ে থেবড়ে যাচ্ছে। তো যাই হোক, বড়াগুলো ভেজে নিই। তো মানে কোনো জিনিসই ফেলা যায় না যদি সেটাকে সঠিকভাবে ইউজ করা যায়। তো আলুটা কিছুই হয়নি, ভালো ছিল আর কি, সেদ্ধ আলু, সেই কারণে ভাবলাম এটা করা যাক, খেতেও ভালো লাগবে। আর আমি এসব বড়া খেতে খুব ভালোবাসি, তোমরাও কে কে এই বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। কিন্তু তো দেখো বড়াগুলো সব আবার মানে একবারেই দিয়ে দিলাম, আর ছাঁকা তেলে কি বলতো ভাজলে না মানে বেশি একটু কম তেলে, তেল মশলা একটু কম খাওয়া ভালো, এর জন্য আমি যতটা পারি কমের মধ্যেই করি। তো দেখো যত দূর সম্ভব আমি দিয়ে দিলাম, এরপরে তেলগুলো ঘুরিয়ে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তেলের মধ্যে যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, পুরো একদম মানে দেখে খেতে ইচ্ছা করছে না। আর এ দেখো এরপরে হচ্ছে, এটাও দেখো কালকের জিনিস আর কি, কালকের বলতে বাসি নয়, এটা কালকের ডাটা আনা ছিল আর কি ঘরে, তো শাকটা আমি বেছে রেখেছিলাম, সেই শাকটাই আজকে মানে ভাজি আর কি, রসুন ফোড়ন দিয়ে, রসুন কালো জিরো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা। শাকটা একটু কি বলতো কালকে টাটকা ভাজলে বেশি ভালো হতো, আজকে যেহেতু একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এর জন্য, আর যা গরম জানোই তো। তো যাই হোক রান্নাবান্না এদিকে হচ্ছে, আর এই দিকে দেখো মানে ড্রামের মধ্যে মশলা ছিল, আমার মশলার একটা আলাদা জার আছে আর কি, তো সেটার মধ্যে একটা কেওড়ার জল ছিল, সেটা ফুটো হয়ে গেছে, সেটার থেকে জল পড়ে পড়ে দেখো সব মশলাগুলো একদম ভিজে ভিজে গেছিলো, তাই সেগুলো আবার এই ফাঁকে রোদে দিয়ে দিলাম। আর এদিকে যে দেখছো যে মিক্স মশলা, এটা কি বলতো সবজি মশলা, কিন্তু এটা না মানে ডেট ওভার হয়ে গেছে, একবার খাওয়ার জন্য এনেছিলাম তো তারপর আর খাওয়াই হয়নি। আর এইদিকে যে মা আচার পাঠিয়েছে সেগুলো রোদে দিয়েছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো রান্নাবান্না করে দেখো এসছি, পুরো ঘেমে গেছি আর কি। তো ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছিলাম আর কি, কিন্তু প্রবলেম হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করেছি আর কি তারপরে আমার ফোন এসছে, তো আমাকে চলে যেতে হলো, তাই কন্টিনিউ করতে পারিনি, তাই এখন এসে আবার কন্টিনিউ করছি। তো সকালে তো তোমরা দেখলেই যে ডালের বড়া করেছিলাম, তো কী হয়েছে বলো তো, আমরা যেহেতু দুজনাই বাড়িতে, তো একবেলা যদি খাবার মিস চলে যায় তো সেই খাবারটা এক্সেস হয়ে যায়, বেশি হয়ে যায়। তো কালকের বাসি ভাত ছিল জল দেওয়ার, তোমরা অনেকে জানো যে আমি পান্তা ভাত খেতে কত ভালোবাসি আর কি, খুব ভালোবাসি। তো সেই ভাতটা ছিল একজনারই, সেটা দুজনা মিলে খেয়েছি। তারপরে রান্না হতে হতে মানে হাফ হয়েছে, আর তখনই কলেজে, তো তারপরে বেরিয়ে গেলাম, এসে আবার হাফ রান্না করেছি। তো তোমরা দেখলে রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে, তো চলো এরপরে দেখাবো যে কী রান্না করলাম এত তাড়াহুড়ো করে এত শর্ট টাইমে। এখন বাবুকে স্নান করাবো, অনেক কাজ বাকি, তো গরম তো মানে কমার কোনো নামই নেই, দেখো অবস্থা পুরো ঘেমে যাচ্ছে একদম, তার মধ্যে ফ্যানটাও দেখো বন্ধ করে দিয়েছি, কারণ ফ্যানটা যদি বন্ধ না করি তোমরা আমার কোনো কথা শুনতে পারবে না, সে কারণে ফ্যানটা অফ করে দিলাম। তো চলো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু, আর তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যাবো স্নান করবো, কালকে শ্যাম্পু করার কথা ছিল, চুলটা তেল দিয়েছি, আরও বেশি গরম লাগছে বলো, যদি চুলে তেল দেওয়া হয় আর এই গরমে তাহলে কিরম চিটচিটা লাগে, আমার অবস্থাটা সেই হয়েছে। এখন তাড়াতাড়ি স্নান করবো, মানে হাঁসফাঁস হাঁসফাঁস করছে, রোদের মধ্যে এসছি, আবার রান্নাটা সারলাম, বাবুকে তুলে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখো আমি স্নান করে নিয়ে তারপরে বাবুকে স্নান করালাম আর কি, আমার এত গরম লাগছিল কি বলবো, তো শ্যাম্পু করে নিয়েছি আর বাবুকে স্নান টান করিয়ে এবার রেডি করিয়ে দিয়ে আর কি, একটু রেডি করিয়ে দিয়ে, আর মনে হচ্ছে ঘুমাবে ওকে, যদি একটু ঘুমিয়ে যায় তাহলে একটু ভালো হবে, কিন্তু কি বলতো ওকে দুপুরবেলা ঘুম পাড়াতে গেলে অনেক কষ্ট হয়, দেখো ঘুমালো না, অনেকক্ষণ চেষ্টা করলাম, তো এখন আমাকে একটু রেডিও হতে দিচ্ছে না, কোলে উঠে বসে আছে। অ্যাকচুয়ালি কী বলতো, ও তো সেরকম একটা আমার সাথে টাইম পাই না, আর বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণই টাইম, আর তারপরে মানে বেশিরভাগ দিন আমি বাড়িতে থাকলে কী বলতো ওর সাথেই চেষ্টা করি টাইমটা একটু কাটানোর, তো আমারও ভালো লাগে আর কি। তো দেখো স্নান টান করে চুলটা ভালো করে মুছে নিচ্ছি, আমার আবার ঠান্ডা লাগার সমস্যা আছে, মানে ভেজা চুলে বেশিক্ষণ থাকলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠান্ডা মানে একটু এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লেগে যায়। এদিকে আবার কী বলতো খিদেও পেয়ে গেছে, সেই খিদে পেয়েছে আর কি, অনেক বেলা হয়ে গেছে, না হলেও এখন আড়াইটা থেকে তিনটে বাজে,
তো একটু রেডি হয়ে নিয়ে আর কি একটু সিঁদুর পরবো আর কি, বলো তো মাথাটা না আসলে তো আর সিঁদুর পরতে নেই, কিন্তু ভিজা চলে আবার মাথা আসরাতে গেলে চুলগুলো উঠে যাবে, মানে চুলের গোড়াটা আমার খুব নরম, আর মাথা ঘষলে দেখবে কি হয় শ্যাম্পু করলে আরও বেশি নরম থাকে। তো কোনোরকম একটু চিরুনিটা ঠেকিয়ে নিলাম, যেটুক নিয়ম আর কি নিয়ম কাজটা সারলাম। তো এরপরে একটু সামান্য একটু রেডি হয়ে নিয়ে তারপরে খেতে যাব, খুব খিদে পেয়েছে। ওইদিকে ও গেছে স্নান করতে, ওরও স্নান হয়ে যাবে আর কি। কী বলো তো এতটা গরম তো এর জন্য সকালের দিকে চান করা হয় না আর কি, তার কারণ আবার দেখেছো তো জলেরও কত প্রবলেম এখানে, একটু বেলার দিকেই স্নান করে, আবার দুবার তিনবার স্নান করলে কী বলো তো আবার ঠান্ডা লাগার মানে ই আছে, মানে সবসময় তো অভ্যাস নেই না আমাদের অতবার করে স্নান করার। আমার খুব খিদে পেয়েছিল, কিন্তু কী বলো তো দেখলাম বাবুকে যদি আগে খাইয়ে দাইয়ে দিই, ওকে একটু শান্ত করে নিই তাহলে বেশি ভালো হবে, এর জন্য ভাবলাম আগে বাবুকে খাইয়ে নিই। তো ও হাতে একটা বড়া নিয়ে চলে গেল ওর বাবাকে ডাকতে, আর এদিকে দেখো আমি ভাত মেখে বসে আছি ওকে খাওয়াবো বলে। বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়েছে, বাবু এখন খেলা করছে, এবার বসে গেলাম আমরা খেতে। দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে স্নান টান করে, আমরা একসাথে যারা খাই না খুব রেয়ার, আমার খুব অসুবিধা হয়ে গেলে, না হলে বাড়িতে থাকলে একসাথেই খাওয়া হয়। তো চলো তাহলে দেখবে খাবারে আজকে কী কী হয়েছে। তো দেখো আজকের আমাদের খাবারে থালাটা আমি একটু সুন্দর করে সাজিয়েছি আর কি। তো এখানে আছে শাক ভাজা, ভেন্ডি ভাজা, সকালের ডালের বড়া আর মুগের ডাল, ব্যাস আজকে আমাদের এই আছে খাবারে। তো আমারও এই যে খাবার বেড়ে নিয়েছি, আর আমার ডালটা দেখো বাটিতে নিয়ে নিই, আমি এখান থেকে গামলা থেকে নিয়ে নেব। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর ওইদিকে দেখো বাবু খেলা করছে, হ্যাঁ তার জন্যই একসাথে খেতে পারছি আর কি, না হলে একসাথে খাওয়া হতো না। ওকে আগে খাইয়ে দিলাম, এখন ওই যে খেলছে খেলা করবে। বিকেলবেলা করে জানোই তো বাবুকে একটু বাইরে বের করতে হয়, আজকে মানে কি বলো তো মাঠে যায়নি, তোমাদের দাদাভাই খেলতে গেছে, আমারও শরীরটা ভালো লাগছিল না, এর জন্য দেখো কোয়ার্টারের সামনেই রাস্তাতেই একটু বেরিয়েছি আর কি। তো ওখানে ওই যে পাশের বাড়ির ওর একটা দিদি আছে ওর সাথেই খেলা করছে। আর এরপরে কি বলো তো রাতের দিকে আবার আবার সন্ধ্যাবেলার দিকে একটু খাচ্ছি একটু কিছু, মানে খাবার আমাদের মানে ভালো লাগে আর কি, ঘরে ঘরোয়া তৈরি, বাইরের অতটা পছন্দ করি না। সেই কারণে আজকে দেখো ও বললো যে একটু পাস্তা করতে, পাস্তা ম্যাগি, মানে ম্যাগি পাস্তা, মানে ওটা কি বলো তো চাউমিন না, ম্যাগি আর পাস্তা দিয়ে একসাথে মিক্স করে করতে। তো সেই কারণে আমি আবার বসে গেলাম, তো খেতে চাইলো যদি না করি তাহলে কি করে হয়। তো এই ম্যাগি পাস্তাটা আমি কিভাবে করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগতে পারে, আর তোমরাও এইভাবে বাড়িতে করে দেখো, অনেক ভালো লাগে। ম্যাগিটা ওইভাবে তো ডেলি খাওয়া হয় মানে স্যুপ টাইপের করে, তো এইভাবে একবার খেয়ে দেখো খুব খুব সুন্দর লাগে। এই ডিমটা যে সাদা সাদা দেখছো না, এর একটা কারণ আছে, আমি মানে কী বলো তো মানে ডিম অমলেট হলে তার মধ্যে হলুদ দিলে আমি খেতে পারি না, আমার কাছে আষ্টে গন্ধ লাগে, মানে হলুদ ছাড়া দিলে তাহলে আমি খাবো, আর যদি কেউ হলুদ দিয়ে দেয় ডিম অমলেটে তাহলে আমি খাবো না। সেই কারণে কী বলো তো আমাদের বাড়িতে যখনই ডিম অমলেট হয় তোমরা দেখবে খেয়াল করে, মানে হলুদ ছাড়া, এমনি লবণ লঙ্কা এসব দিয়ে হয়। আর এই দেখো কতগুলো সয়াবিন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, সয়াবিনটা কি বলো তো তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আমার অতটা পছন্দের না, ও সব কিছুতেই সয়াবিন দিলে ওর ভালো হয় আর কি। তো ম্যাগিটা আর পাস্তাটাকে দেখো জল ঝরিয়ে নিয়ে, আর শুধু পেঁয়াজ দিয়েছি আর কিচ্ছু দিইনি, আজকে ঘরে সেরকম সবজি নেই, শুধু সয়াবিন পেঁয়াজ আর এদিকে ডিম, ব্যাস এই। তো এর মধ্যে কি বলো তো পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা দিয়েছি, আর তার মধ্যে আর একটা হাস্যকর ব্যাপার হলো আজকে কি হচ্ছে বলো তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, দিয়ে শুকনো লঙ্কায় দিলাম আর কি করব, একটু শুকনো লঙ্কা মানে ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে ম্যাগিটা পাস্তাটা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দেখো ডিমটা সয়াবিনটা দিয়ে দিলাম, এরপর মিক্স করে দিলাম, ব্যাস একদম মানে শর্ট টাইমে কম টাইমে সুন্দর খাবার। আর মানে কোনো কি বলো তো বাইরের মানে খাবে তো কত সে পোড়া তেল থেকে শুরু করে কত রকম মানে ই থাকবে, তো ঘরে একদম হেলদি। আর আমরা কি বলতো এমনিতেও ঘরের খাবার বেশি পছন্দ করি, আমি কি বলতো আগে কোনো জিনিস পারতাম না, এখন মোটামুটি সব কিছু রান্না শিখে গেছি, এমন কোনো রান্না নেই তো যেটা শিখিনি আমি। আর এদিকে দেখো বাবু কি করে বেড়াচ্ছে, ওর কাজই হচ্ছে এই সব কিছু লন্ডভন্ড করা। তো আমি দেখো আমার মোটামুটি সব কিছু হয়ে গেছে, এবার এগুলো একটু গোজগাছ করে নিই, গোজগাছ করে তারপরে খেতে বসবো, তারপরে রাতে আবার যদি বলে কিছু খাবে তাহলে সেটা করতে হবে, আর না হলে যদি এই খেয়েই হয়ে যায় তো ঠিক নেই। কোনো কোনো দিন কি বলতো চাউমিন টাউমিন এসব খেলে আর রাতে কিছু খায় না, আবার কোনো কোনো দিন যদি খিদে পেয়ে যায় তাহলে আবার হয়তো 10-11টার দিকে বলে যে এটা করো বা ওটা করো। তো দেখি এখন কি করি, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে একদম অন্যরকম লাগছে না। তো
শুধু খাওয়া দাওয়া করলেই হবে, একটু কাজও তো করতে হবে, তাই না? তো জায়গাটার কি অবস্থা ছিল সব পয় পরিষ্কার করে নিলাম, মুছে কি বলতো রাতে করে রাখলে সকালে চিন্তা একদম মুক্ত আমার, আর না হলে সকালে আবার কখন কি হট করে চলে যেতে হবে তখন আবার ঝামেলা, মানে এইভাবে নোংরা রেখে গেলে এসে কি অবস্থা হয় বলতো। তো সেই কারণে এখন রাত বাজে 11টা, তো তবু আমি মানে সব কমপ্লিট করে রাখলাম, সব মেজে ঘষে ধুয়ে সকালে আর কোনো ঝামেলা থাকবে না, একদম টিপটপ সকালে উঠে শুধু জল ধরবো ব্যাস, আর কোনো কাজ নেই, তারপরে রান্নাবান্না যেটা হবে সেটা, আর না হলে খুব ঝামেলা থাকে সেই বাসি মানে যেখানে খেয়েছি ধরো সেই জায়গাগুলো যদি একটু মুছে টুছে না রাখা হয় সেগুলো সকালে উঠে কীরকম বলো, তার বাসি রাখতেও নেই, এগুলো যতটা পারা মানে পারা যায় করে রাখাই ভালো। আর দেখো এখানের অবস্থাটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি বলতো আমাদের তো আর পারমানেন্ট এখানে থাকবো সেরকম ব্যাপার নেই, জন্য ঠিকও করতে পারছি না, এর মধ্যেই থাকতে হচ্ছে, কিছু করার নেই। আজকে হয়তো ঠিক করবো, কালকে যদি আমার পোস্টিং হয়ে যায় তখন আবার আমার শুধু শুধু মানে কি বলবো, এর জন্য যেরকম আছে মোটামুটি একটু পরিস্থিতিটাকে একটু ই করে নিয়ে আর কি থাকছি আর কি, আর নিজেদের বাড়ি রয়েছে সব রয়েছে সেখানেই থাকতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। এর জন্য আর অন্য কোনো জায়গায় সেভাবে ইচ্ছা করে না যে সেট আপটা করি, কদিন কোথায় কি থাকবো বলা যায় না। তো আজকের মতন কাজ মোটামুটি আমার কমপ্লিট, এরপরে তো শুয়ে পড়বো আর কি, 11টার প্রায় বেশি বেশি বাজে, বাবু এখনও ঘুমোয়নি, ওকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো।